বিভিন্ন রকম কারুকাজ প্র্যাকটিক্যালি দেখেছি। এ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকব বিস্তারিত উপরে থাকা মেনুয়ের আন্ডারে যে অপশনসগুলো আছে সেগুলো। শুরুতেই ক্লিক করছি ফাইল, নিউ, ওপেন, ওপেন রিসেন্ট, ক্লোজ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পূর্বেই জেনেছি। এখানে অতিরিক্ত যে বিষয়টি আছে একটি হচ্ছে এডিট ইন ইমেজ রেডি। আমরা যে কোনো ফাইলকে ইমেজ রেডির মাধ্যমে এডিট করতে পারি, সেটির প্র্যাকটিক্যাল আমরা পরবর্তীতে অবশ্যই দেখে নেব। নিচের দিকে আছে ইম্পোর্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইম্পোর্ট পিডিএফ ইমেজেস, যে সকল পিডিএফ ইমেজ আছে একটি পিডিএফ ফাইলে সেই ইমেজগুলোকে আলাদাভাবে কালেকশন করা যায় এই অপশন ব্যবহারের মাধ্যমে। শুরুতেই পিডিএফ ইমেজ কিংবা পিডিএফ ফাইল কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আমরা চলে যাচ্ছি নেক্সট। এখানে যে কোনো একটি সাইজ, আমরা সাধারণত পিডিএফ ফাইলগুলোকে A4 আকারে দেখে থাকি। আমরা A4 প্রিসেট করে ওকে করছি, একটি পাতার মতো, অর্থাৎ যে পাতাগুলোতে আমরা ফটোস্ট্যাট করে থাকি সেই ধরনের সাইজের একটি সাইজ এখানে নেওয়া হয়েছে। আমরা এটিকে একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখন এই ফাইলটিকে আমরা বিভিন্ন বিষয়ের মাধ্যমে সাজাতে পারি। এখান থেকে আমরা একটি ছবি নিতে পারি, কন্ট্রোল এর মাধ্যমে টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি কিবোর্ড থেকে, এটিকে মিনিমাইজ করে এই ফাইলে এসে আমরা পেস্ট করছি কন্ট্রোল ভি এর মাধ্যমে। আমাদের একটি ছবি নেওয়া হলো, আমরা এখন লিখে দিতে পারি যে কোনো একটি কালারে, নেক্সট বরিশাল কভার পেজ, এটির অ্যালাইন আমরা এখানে করে দিতে পারি। যা হোক, মুভ টুল সিলেক্ট করছি, প্যারাগ্রাফ নিচ থেকে অ্যালাইন লেফট, টেক্সট এটির সাইজ আমরা বাড়িয়ে দেই, 34 করে দিচ্ছি, একটি কালার এখান থেকে চুজ করে দেই, ওকে। এই নিচে আমরা ধরুন শর্টলি আরও একটি ইমেজ নিয়ে নিচ্ছি, একটি ফুলের ছবি, এবারও কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট অল, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি, এটিকে অফ করে দিলেও পারি, এখানে কন্ট্রোল ভি, আমাদের ছবিটি চলে আসলো। আমরা এটিকে একটু বড় করে নিতে পারি, এখানে সাধারণভাবে লিখছি দিস ইজ এ ফ্লাওয়ার। নিচের দিকে লিখে দিতে পারি কন্ট্যাক্ট, আমাদের দুটি মোবাইল নম্বর দিয়ে দিলাম, এটির সাইজ আমরা ছোট করে দিতে পারি, 18 করে দিচ্ছি, এটি থাকবে এখানে। নেক্সট বরিশাল লেখাটির সাইজকে আর একটু বাড়িয়ে দেই, নেক্সট বরিশালের লেয়ারটি ডান পাশ থেকে সিলেক্ট করে আমরা এখানে 48 করে দিচ্ছি। এখানে আমরা চাইলে আরও কিছু ডেকোরেশন করে নিতে পারি। যা হোক, ব্যাকগ্রাউন্ডে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা শিফট চেপে ধরে সোজা একটি গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। এই হচ্ছে একটি কভার পেজ। এক পেজের এই পেজটিকে আমরা যদি সেভ করি পিডিএফ আকারে, তাহলে সেভ অ্যাজ এবং ফটোশপের এই ফরম্যাট থেকে আমরা পিডিএফ, ফটোশপ পিডিএফ এটি সিলেক্ট করে দেব। আমরা একটি নাম দিচ্ছি নেক্সট কভার, ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ সিলেক্ট করে সেভ, ওকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই, পরীক্ষার রেজাল্ট ইত্যাদি বিষয়ে আমরা বড় বড় পিডিএফ ফাইল আকারে দেখে থাকি, সেখানে আলাদা পেজ বাই পেজ বিষয়গুলোকে আমরা পেয়ে থাকি, এবং পিডিএফ ফাইলের আলাদা একটি গুরুত্ব
তো কম্পিউটার লাইনে যারা কাজ করি তাদের কাছে অবশ্যই আছে। এখন এটিকে ক্লোজ করে দিচ্ছি, অন্যান্য যে ফাইল ছিল সেগুলো ক্লোজ করছি। ডেস্কটপে গেলে দেখতে পাবো নেক্সট কভার নামে একটি পিডিএফ ফাইল দেখা যাচ্ছে। পিডিএফ ফাইল আবার রিড করতে হয় কিংবা ওপেন করতে হয় পরবর্তীতে পড়ার জন্য অ্যাক্রোবেট রিডার সফটওয়্যারের মাধ্যমে। যদি আপনার কম্পিউটারে অ্যাক্রোবেট রিডার ইনস্টল অবস্থায় না থাকে তাহলে সেটি ইনস্টল করে নেবেন। আমরা এখন নেক্সট কভার, এটি অ্যাক্রোবেট রিডারের আইকনে দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলে অ্যাক্রোবেট রিডারের মাধ্যমে সেটি ওপেন হবে। দেখা যাচ্ছে এক পেজের সেই নেক্সট কভার পেজ ওপেন হয়েছে। এখন এই পেজটিকে আমরা টেনে টেনে দেখতে পারি। এখানে যদি একাধিক পেজ থাকতো তাহলে ডান পাশের স্ক্রল বার টানলে এটি নিচের দিকে আরও অনেক পেজ দেখা যেত। যাই হোক, এখন ফাইল থেকে যে কাজটি করতে হবে এটিকে ক্লোজ করে দিচ্ছি, চলে যাচ্ছি ফটোশপে। ধরুন আমি যে পিডিএফটি করেছি কিংবা অন্য কোথাও দেখেছি সেই পিডিএফের ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমার পছন্দ হয়েছে কিংবা কোনো লেখার ডেকোরেশন পছন্দ হয়েছে। লেখার ডেকোরেশন অবশ্য কাজ করবে না, কারণ আমরা ইম্পোর্টের মাধ্যমে এখানে নিতে পারবো পিডিএফ ইমেজ, যে ইমেজটি পছন্দ হয়েছে সেটাই আমরা ব্যবহার করতে পারবো। ইম্পোর্ট থেকে পিডিএফ ইমেজ। এখন আমাদের ধরিয়ে দিতে হবে যে কোন পিডিএফ ফাইলটি, এখানে নেক্সট কভার ডেস্কটপে আছে, এটি ওপেন করছি। আমাদের যে পিডিএফের ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে শো করছে, অর্থাৎ শুরুতে এক নম্বরে আছে ইমেজের সেটিংস সহ। আমরা যদি চাই যে এই সেটিংস অবস্থায় ভিন্ন লেখা লিখব তাহলে সেটি খুব সহজে করে নিতে পারি। এছাড়াও দুই নম্বরে আছে একটি রেখা, তিন নম্বরে একটি রেখা, চার নম্বরে একটি রেখা, এগুলো হচ্ছে লেখার জায়গাগুলোর জন্য, সেখানেও এক ধরনের ইমেজ তৈরি হয়েছে। কিন্তু মূল যে ইমেজের বিষয়টি সেটি এক নম্বরে রয়ে গেছে। ওকে করছি, এক নম্বর চলে আসবে আমাদের সামনে একেবারেই লেখা মুক্ত অবস্থায়। আমাদের যদি এই কভারটি চয়েজ হয়, সাপোজ এখন আমরা লিখছি ড্যামো কভার পেজ, এটিকে কিন্তু আমরা আবার আলাদাভাবে ব্যবহার করার সুযোগ পাব, অর্থাৎ নতুন একটি ফাইল এখান থেকে তৈরি করতে পারবো। যেহেতু ব্যাকগ্রাউন্ডটি আমরা হুবহু পেয়ে যাচ্ছি, শুধুমাত্র লেখার জায়গাগুলো পূর্ণ করব আমাদের মতো করে। আশা করি এই লেসন থেকে আপনারা পিডিএফ ফাইল ক্রিয়েটর সিস্টেম এবং কীভাবে একটি পিডিএফ ফাইল থেকে তার ইমেজ সংগ্রহ করা যেতে পারে সেটি সম্পর্কে সহজেই জানতে পারছেন। সামনের লেসনে আমরা শিখব ফাইলের আরও কিছু আধুনিক বিষয়। ধন্যবাদ।